Assalamualaikum guys. Shuru bhi recipe aro ekta notun episode e apnader shagotom. Friends, amar ajker recipe guro dudh. Ki kore apni dokaner motoi ghorei guro dudh toiri korte paren, shei recipe ti ajke share korbo. To onek easy ebong khub shorto khoreche apni baniye nite paren. Erokom perfect guro dudh. Ar ei guro dudh banonor por apni ek mas shongrokhon kore khete parben. To cholun dekhe niye je ke perfect recipe ti kibhabe toiri kora jay. গাভীর দুধ ইউজ করছি যেহেতু আমি বেশি পরিমাণে করছি তার কারণে আমি 2 লিটার নিয়েছি আপনাদেরকে যে 2 লিটারই নিতে হবে তা না আপনারা চাইলে এর হাফও নিতে পারেন তো যেহেতু গাভীর দুধ আর চেষ্টা করবেন গাভীর দুধ দিয়ে করার গাভীর দুধে যে পরিমাণ ভালো আপনি গরু দুধ পাবেন অন্য দুধে তা আসবে না তো আমি এখন চুলোটাকে ধরিয়ে দিব ফ্রেন্ডস আমি চুলোটাকে জ্বালিয়ে দিয়েছি আর এটাকে অনবরত নাড়বো আর অপেক্ষা করব একটা বয়েল চলে আসার জন্য আমি কিন্তু চুলোটা হাই হিটে রেখেছি আর এটা হাই হিট থেকে মিডিয়াম হিটে করতে হবে কেন লো হিটে এটা যদি করতে চান তাহলে কিন্তু ইয়ে হবে দুধের কালারটা অনেক বেশি ডার্ক হবে আর ডার্ক হওয়ার ফলে আপনার পাউডার মিল্কের কালারটাও সুন্দর আসবে না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এরকম হাই হিটে করার তো আমি অপেক্ষা করছি এটা বয়েলে আসা পর্যন্ত গ্রামের জিনিসের একটা খাঁটি ভাব তো থাকবেই কেন গ্রামে তো ভেজাল মুক্ত জিনিস পাওয়া যায় তো এই গাভীর দুধটা 100% ভেজাল মুক্ত গাভীর দুধ নেওয়ার ফলে এটাতে অনেক বেশি ননি যুক্ত দুধ আর যত বেশি ননি যুক্ত দুধ নেবেন তত বেশি আপনার পাউডারটা বেশি হবে তো চেষ্টা করবেন অবশ্যই খাঁটি এবং গাভীর দুধ নেওয়ার তবে এই পারফেক্টলি অনেক বেশি পরিমাণে মিল্ক পাউডারটা আপনি তৈরি করতে পারবেন তো ফ্রেন্ডস আমার অবশ্য ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিছু মনে নিয়েন না এটা বয়েল চলে আসার পর্যায়ে চলে এসেছে পরে এটা বয়েল চলে আসবে দেখুন মিল্কটার কালার কিন্তু এখন একটু লালটি লালটি ভাব অথচ কিন্তু এখনো বয়েল আসেনি তারপরেও একটু লালটে ভাব চলে এসেছে আর এটাকে যদি লো হিটে করতে চান তাহলে অনেক বেশি ডার্ক হয়ে যাবে তো সো সেক্ষেত্রে আপনাকে হাই হিটে এটাকে কমিয়ে নিতে হবে ফ্রেন্ডস দেখুন কয়েক মিনিট জাল করার ফলে আমার দুধটাতে অর্থাৎ মিল্কটাতে কিন্তু বয়েল চলে এসেছে আর এরকম আমি হাই হিটে এটা বয়েল করে ফুটিয়ে নিব আর এই জন্যই অনেক উচ্চ মাপের আমি সসপেন নিয়েছি যেন দুধটা গড়িয়ে না যায় উঠলে তো এটাকে আমি ছেড়ে দিব কয়েক মিনিট পর পর নেড়ে দিব আর এই কাজটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে কেননা চটচটি তো মিল্কটা কমে যাবে না তো সেক্ষেত্রে বেশ কিছু সময় নিয়ে এটাকে জাল করতে হবে চুলোটা আমি হাই হিটেই রেখেছি আর দেখুন আর এটা কিন্তু অবশ্যই নন স্টিক এর প্যানে নেওয়ার চেষ্টা করবেন কেননা নন স্টিক না নিলে যে কোনো অন্য কোনো প্যান নিলে সেটা তল তলতে যে সরগুলো জমা পড়ে যাবে সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে কিন্তু আপনার মিল্কটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আর পারফেক্টলি করতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নন স্টিকের এরকম প্যান নিতে যাতে করে মিল্কটা তলানিতে লেগে না যায় আমি এরকম ভাবে বেশ কয়েক মিনিট পর পর অর্থাৎ উপরে যখন সর চলে আসবে তখন একটু পর পর আমি নেড়ে দিব কয়েক মিনিট না নাড়ার ফলে কিন্তু চারপাশের এই পাশে দেখুন এই পাশে কিন্তু তলানিতে চারপাশে কিন্তু একটু সর ক্রিয়েট হবে তো সেটা আবার নেড়ে চেড়ে এটা মিলিয়ে দিতে হবে দিয়ে আবারও অপেক্ষা করতে হবে কয়েক মিনিট ফ্রেন্ডস দেখুন আবারও কয়েক মিনিট বয়েল করার ফলে দেখুন চারপাশটা কেমন মোটা সর জমে গিয়েছে এই মোটা সরগুলো আবারও এটাকে মিলিয়ে দিতে হবে আর চারপাশটা একটু নেড়ে দিব আর ভিতরের তলানিটাও একটু নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় দিয়ে আবারও আমি কিন্তু কোথাও যাচ্ছি না এখানেই থাকবো এটাকে ফুল দমে এটাকে কমিয়ে নেওয়ার জন্য আপনাকে এটা দাঁড়িয়ে থেকেই করতে হবে তো আবারও মেল করে দিলাম দিয়ে আবার অপেক্ষা করছি কয়েক মিনিট ফ্রেন্ডস দেখুন আবারও কিছু সময় বয়েল করার ফলে আবারও দেখুন কত মোটা করে সর জমা করেছে তো সেগুলো আবার একটু চারিদিকে ঘুরে ফিরে ঠিক করে ভিতরে দিয়ে দিলাম আর তলানিটা আবার নেড়ে দিচ্ছি তো আপনাকে এইভাবে পুরো কাজটা কমপ্লিট করতে হবে নেড়ে চেড়ে মিলটাকে কমিয়ে নিয়ে আসতে হবে আবারও আমি মেল করে দিলাম সবগুলো সর আবারও অপেক্ষা করছি কয়েক মিনিট ফ্রেন্ডস দেখুন বেশ কিছু সময় বয়েল করার ফলে দেখুন কতগুলো সর হয়েছে মিল্কটা কিন্তু হাফের চেয়ে কম পর্যায়ে চলে এসেছে আর খুব বেশি সময় লাগবে না এটাকে শেষ করতে অর্থাৎ আমরা এটাকে একেবারে পানিটা শুকিয়ে ফেলবো অর্থাৎ মিল্কটা শুকিয়ে
একেবারে চামড়ে খিসা তৈরি করি ওরকম পর্যায়ে নিয়ে আসবো। আবার কয়েক মিনিট পরে ফিরে আসছে, দেখুন শেষের পর্যায়ে চলে এসেছে, কতটা মেল্ট হয়ে এসেছে আর খিসার আকারে চলে এসেছে। এটাকে আমি আরও একটু শুকিয়ে নিব, যতটা শুকানো যায় আর কি, যতটা শুকিয়ে নেবেন তত তাড়াতাড়ি আপনি এটা শুকিয়ে আসবে। আরও একটু গরম করে নিব আমি, দেখুন প্যান যখন একটু ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এটাকে আমি স্টক করে দেব। ফ্রেন্ডস দেখুন নাড়াচাড়া করলে প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, এ পর্যায়ে মনে করতে হবে এটা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, তো আমি এরকমই রাখছি। তো ফ্রেন্ডস আমি এটা দেখুন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, আর ননস্টিকের প্যান নেওয়ার একটাই মাত্র রিজন যেন এর তলানিতে লেগে না যায় অর্থাৎ পুড়ে না যায়। আমরা সবাই জানি মিল্ক জাতীয় যে কোনো রান্না খুব তাড়াতাড়ি কিন্তু তলাটা লেগে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ননস্টিকের প্যান ইউজ করতে হবে, তবেই পারফেক্টলি এটা বয়েল করতে পারবেন। তো আমি এটা হয়ে গিয়েছে ফ্রেন্ডস, আমি চুলাটা বন্ধ করে দিলাম, এটাকে আমি এখন ডিশ আউট করব। ফ্রেন্ডস আমি এখন ডিশ আউট করব, আর ডিশ আউট করার জন্য আমি একটা স্টিলের ডিশ নিয়েছি, আর সেখানে আমি পুরোটা ঢেলে নিলাম। এখানে একটু বেশি লাগছে আমার কাছে, তো আমি এরকম আর একটা ছোট একটা ডিশ আছে সেখানে কিছুটা উঠিয়ে নিব, যতটা পাতলা করা যায় তত তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। এভাবে চারিদিকে মেল করে দিতে হবে পাতলা করে করে, তাড়াতাড়ি করে শুকানোর জন্য আমি এটাকে দুটো ডিশে নিয়েছি, আর যতটা পাতলা করে নাড়া সম্ভব আমি নেড়ে দিচ্ছি, এটা চামচ দিয়ে করে নিচ্ছি, যতটা পাতলা করে পারবেন এটা মেলে দিবেন যত যত তাড়াতাড়ি শুকানো যায় আর কি, এই কারণে আমি দুটো ডিশ ইউজ করেছি। যেহেতু খাঁটি দুধ ছিল যার কারণে ননি অনেক বেশি, যার জন্য গুরুত্ব অনেক বেশি হয়েছে, স্বর অনেক বেশি পেয়েছি আমি। তো ফ্রেন্ডস আমার এটাকে পাতলা করে নাড়া হয়ে গিয়েছে, এটাকে আমি এখন শুকিয়ে নিব, রোদে দিয়ে আমি শুকাবো। কিন্তু আজকে যেহেতু রোদ নেই অর্থাৎ আমি এটা নাইটে করলাম, আমি মর্নিংয়ে এটা রোদে দিব, আর আজকে এটা ওভার নাইট, এটা সারা রাত থাকবে ইয়েতে ফ্যানের নিচে, আমি এটা শুকিয়ে নিব। আর এখন তো অনেক সান, কোনো বৃষ্টি নেই, ওয়েদারের প্রবলেম নেই, যার কারণে আপনি এক রোদে দিয়েই শুকিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই চুলোর আঁচে দিয়ে নয়, চুলোর আঁচে দিয়ে যদি এটা শুকিয়ে নেন তাহলে কিন্তু এটার কালারটা অনেক ডার্ক হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি ফ্যানের নিচে আর রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। ফ্রেন্ডস আমি ওভারনাইট ফ্যানের নিচে শুকানোর পরে আজকে আমি এটাকে সারাটা দিন রোদে শুকিয়ে নিয়েছি, বিকেল পর্যন্ত আমি রোদে দিলাম, অর্থাৎ ফুল একদিন এটা হয়েছে, এটা কমপ্লিটলি এখনো শুকিয়ে যায়নি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, মানে অনেক ঘন মোটা করে দেওয়া ছিল যার কারণে একটু সময় নিচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি মেনলি শুকাইতে পারলেই হয়েছে, আপনি একদিনেই যে শুকাতে হবে তা না, আপনি দুদিনেও নিতে পারেন বা তিন দিন, তো এখন অনেক বেশি যেহেতু স্থান যার কারণে আপনি খুব তাড়াতাড়ি শুকানো এটা পসিবল, আর এই সময়টা আপনি গুঁড়ো দুধটা অনেক ভালোভাবে করতে পারবেন, বর্ষাতে তো অনেক সময় দেখা যাচ্ছে স্থান থাকে না যার জন্য করা একটু প্রবলেম, তো এখন অনেক বেশি যেহেতু স্থান তো যার কারণে আপনি চাইলে এটা করে নিতে পারেন। দেখুন এই ভিতরে আমি এটা কেচে নেওয়ার জন্য দেখুন এই ভিতরে এখন একটু নরম আছে, আর এই অবস্থাতে এগুলো উঠিয়ে নিতে হবে, তো আমি এইটা চামিজের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি, এগুলো সব উঠিয়ে নিব। দেখুন এই ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে এখনো অনেকটা একটু নরম নরম আছে, তো এটা কমপ্লিটলি ড্রাই করে নিতে হবে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর স্টিলের এইরকম প্লেটে নেওয়ার একটাই মাত্র রিজন যেন ইজিলি উঠানো যায় আর খুব দ্রুত এটা শুকিয়ে যাবে, এই কারণে স্টিলের এটা নেওয়া। তো আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে, আপনারা চাইলে যে কোনো পাঁচুলা বা যে কোনো যেটা ইজি হয় সেটা দিয়ে উঠিয়ে নিতে পারবেন, তো আমি এরকম ভাবে সবগুলো উঠিয়ে নিব। দুধের মালাইগুলো আমি দুটা থেকে উঠিয়ে নিয়েছি এবং হাতে ঝরিয়ে নিয়েছি, এই পাশটা একটু বেশি মোটাও ছিল যার কারণে এটা একটু ভেজা ভেজা ভাব আছে, তারপর হাতে ঝুড়া করে আমি নিয়ে নিয়েছি, তো এখনো এটা কমপ্লিটলি শুকায়নি, এটাকে আবার রোদে দিতে হবে, এটাকে আমি আবার একদিনের রোদে দিব, রোদে দিয়ে সম্পূর্ণরূপে ড্রাই করে নিব।
এটা প্রপার ওয়েতে আমি দুদিন লেগেছে এটা শুকিয়ে আসার জন্য। আমার একদিনে এটা হয়নি, আপনাদেরকে তবে বলেছি আরো একদিন আমি রোদ্রে দিয়ে শুকানোর ফলে এটা এখন পারফেক্টলি রেডি গুঁড়ো দুধ তৈরি করার জন্য। এটাও সেম ভাবে শুকিয়ে গিয়েছে, তা আমি দুটাকে আমি একত্র করে নিলাম। নিয়ে এখন এটাকে আমরা গুঁড়ো দুধের মেন পর্বে চলে যাব। তো চলুন আমরা এটাকে এখন গুঁড়ো দুধ তৈরি করব। আর তার জন্য আমার লাগবে ব্লেন্ডার। ফ্রেন্ডস, আমি একটা ব্লেন্ডারে বড় জার নিয়েছি, আর তাতে ঢেলে দিব, ভিতরটাতে নিয়ে নিব। বেশির কারণে আমি বড় জার নিয়েছি, আপনারা যদি অল্প পরিমাণ করতে চান সেক্ষেত্রে ছোট জার নিলেই হবে। সবগুলো মিল্ক আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ডারে নিব। তো আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। আর গুঁড়ো দুধ যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে সেক্ষেত্রে এখানে সুগার ইউজ করতে হবে, তো আমি ফার্স্টলি ইউজ করছি না, এটাকে আগে একটু ব্লেন্ড করে নেব। আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব। ফ্রেন্ডস, কিছুটা ব্লেন্ড আমার হয়ে গিয়েছে, এখন আমি এটার মাঝে সুগার অ্যাড করব। তো যেহেতু 2 লিটার পরিমাণ আমি লিকুইড মিল্ক নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এখানে 200 গ্রামের একটু কম ইউজ করলাম। আমি পারফেক্ট দোকানের মতো গুঁড়ো দুধ তৈরি করতে গেলে আপনাকে সুগারটা ইউজ করতে হবে। দিয়ে আমি আবারও জারটা লাগিয়ে নিলাম, নিয়ে আবারও সেমভাবে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিলাম, এখন এটা খুলে নিব। ফ্রেন্ডস দেখুন এরকম হবে, আর এটা কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে। আর এইটা সরাসরি তো এইভাবে খাওয়া যাবে না, সেক্ষেত্রে এটাকে এখন প্রসেসিং করতে হবে। ফ্রেন্ডস, গুঁড়ো দুধটাকে এখন চালিয়ে নিতে হবে পারফেক্টলি ভাবে গুঁড়ো দুধ করার জন্য। তো আমি সরিয়ে নিচ্ছি, এই যে একটা বল নিলাম, তাতে একটা চালনি নিয়েছি, আর এখান থেকে আমি গুঁড়ো দুধ নিব। নিয়ে এটাতে জাস্ট চেলে নিতে হবে, কিছু পরিমাণ নিয়ে আমি জাস্ট একটু চেলে নিব, তাহলেই গুঁড়ো দুধ পারফেক্ট গুঁড়ো দুধ বের হয়ে আসবে। দেখুন এই দেখুন পারফেক্ট গুঁড়ো দুধ আমার রেডি। তো এরকম ভাবে আমি সবগুলো চেলে নিব। চেলে নিয়ে যে উপরের যে শক্ত অংশটা বের হবে সেটাকে আবার নতুন করে ব্লেন্ড করে নিতে হবে, নিয়ে আবারও চেলে নিতে হবে। তো আমি সেটাই করছি, আগে সবগুলো চেলে নিই। ফ্রেন্ডস, আমার সবগুলো চালিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট, একেবারে দোকানের কেনা কেনা গুঁড়ো দুধের মতো সেম। কিন্তু এটার একটা বেনিফিট এটাই যে আপনি বাজারে কেনা গুঁড়ো দুধটা 100% পিওর কেনা, এটার গ্যারান্টি তো আর আমরা দিতে পারছি না। তো এটার গ্যারান্টি আমি দিতে পারবো, কেননা এটা আপনি একেবারে পিওর বাসায় একেবারে পারফেক্ট, এটা বাচ্চা থেকে শুরু করে বড় সবাইকে খাওয়ানোর উপযোগী। এই পারফেক্ট গুঁড়ো দুধটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখুন কতগুলো হয়েছে, আমি 2 লিটার মিল্ক নিয়েছি, আমি এই ছোট একটা বাটিতে নিচ্ছি, এর এই দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। আপনারা এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে খেতে পারবেন, দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে। আর আমি ভেতরটা দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা মিহি হয়েছে। এবার দেখে নেওয়ার পালা, আমি যে পারফেক্ট গুঁড়ো দুধ তৈরি করলাম এটা নিয়ে কি কি তৈরি করা যায়। এটাতে আপনি সবই তৈরি করতে পারবেন যা যা আমরা গুঁড়ো দুধে করি তৈরি করে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক, সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে চা বানিয়ে দেখাবো, আর নর্মালি যে আমরা মিল্ক তৈরি করি সেটাই করে দেখাবো। তো আমি এই চা নিয়েছি, চাতে আমি 2 চামচ পরিমাণ মিল্ক দিব, 1 চামচ পরিমাণ দিলাম। দেড় চামচ পরিমাণ আমি মিল্ক দিয়ে দিলাম, দেখুন পারফেক্ট কালার চলে এসেছে। ফ্রেন্ডস, আমার পারফেক্টলি চা রেডি। তো আমি 1 গ্লাস পানি নিয়েছি, সেখানে আমি গুঁড়ো দুধ দিয়ে আপনাদেরকে আমি মিল্ক তৈরি করে দেখাবো, 1 চামচ দিলাম। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট দোকানের মতো গুঁড়ো দুধ রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।